আসসালামু আলাইকুম, হ্যালো ফেনেফ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড কুক উইথ রিচেস লাইফস্টাইলে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি আচার, বেগুন দিয়ে আচার, আচারি বেগুন যেটাকে বলা হয় সেটা। সো আমি যা যা নিচ্ছি, এখানে শুকনো লঙ্কা একটু কুটি কুটি করে রেখেছি, এলাচ, তেজপাতা, দারুচিনি, পাঁচ ফোড়ন, আর এটা চাঁদ ফোড়ন বলে, চাঁদের মতো দেখতে, এটা অনেক শুকরান, আর এটা হলো গরম মশলা, স্পেশাল গরম মশলা যেটা। আর এখানে আমি রেখেছি তেঁতুলের টক গুলে রেখেছি, তেঁতুল গুলে রেখেছি, আর আমরা এই তেঁতুলটা ইউজ করি, এই ব্র্যান্ডের এরকম। আর তারপরে যা যা দিব সেটা পরে দেখাবো। একটুখানি নুন দিব, একটুখানি চিনি দিব, যেহেতু আচার। এই যে বেগুনগুলো আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এখন আমি নুন হলুদ দিয়ে একটু মেখে নিব, তারপরে এটা আমি ভেজে নিব। একটু আদা রসুন নিয়েছি, আমি একদম অল্প তেলে এটা ফ্রাই করব। এটা হতে থাক, আমার বেগুনগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। যাই হোক, আমি এখন আমার প্রসেসিং স্টার্ট করে দিলাম, এখানে এখানে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের ভিতরে একটুখানি গেছে, পানি গেছে, তাতে চুটু চুটু শুরু হয়ে গেছে। যাই হোক, আমি একটুখানি চিনি দিয়ে নিলাম, রসুন দিয়ে নিলাম, তারপরে যে ওটা ছিল তেঁতুলগুলা, তেঁতুলগুলাটা দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তেঁতুল জলে দিচ্ছি। হালকা হাতে একটু একটু এরকম মেরে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। ওয়াও, দারুণ স্মেল! দেখুন আমার কালারটা, আচারি বেগুনের কালার কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু আপনাকে ঢেকে আপনারা সিদ্ধ করবেন না, বা ঢেকে কোনো কিছু করবেন না, কারণ বেগুনগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। তো এখনই আমি নামিয়ে নেব, জাস্ট এক সেকেন্ড হয়ে গেছে, দেখুন তেলগুলো পুরো ভাসছে।
কি একটা জোস কালার চলে আসছে। সো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আচারি বেগুন, এটা অনেক সুন্দর, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। বাহ, আর আমার তো এটা তো জাপানের পতাকা হয়ে গেছে, লাল আর সাদা। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর কালার। আর এটা আপনারা অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারেন, যখন ধরেন গিয়ে আপনার কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছিল না, কিছু না বা তেমন কিছু একটা নেই, এটা নিয়ে ভাত, অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন আপনি চাইলে আর কি। সো তাহলে আপনারা এভাবে আশা করছি আচারি বেগুন বানিয়ে খাবেন। আর এই বেগুনটা হচ্ছে এরকম করে আমার নানি, আমার মা এরকম করে, বা আমার কাকিমারা এরকম করে আমাদের গ্রামেতে আচারি বেগুনটা তৈরি করে। সো আপনারা চাইলে এটা আমার রেসিপিটা ফলো করে আপনারাও করতে পারবেন।